ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন উইথ সোমা চ্যানেল। এখানে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। নিয়ে নিয়েছি এখানে চিকেন পেস্ট বা কিমা বললেও চলে, কিমা করেও নিতে পারেন। আমি এখানে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এর সঙ্গে কিছু উপকরণ রাখবে। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা একসঙ্গে কুচিয়ে নিয়েছি, এই চপারের মধ্যে কুচিয়ে নিয়েছি। লাগবে ধনে পাতা, এখানে একটা ডিম ফেটিয়ে ফাটিয়ে রেখেছি, লাগবে বিস্কুটের গুঁড়ো, আর লাগবে আদা, রসুন পেস্ট। তো চলুন রেসিপিটা শুরু করি। আমি চিকেন পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা, রসুনটাকে আমি একটু কুচিয়ে নিয়েছি, কুচিয়ে বা থেঁতো করে নিলেও চলবে, আপনারা পেস্ট করেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি এই কুচানো সমস্ত উপকরণগুলো। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ। এখানে আপনারা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন, আমি এখানে ফুড কালার ব্যবহার করবো না। দিয়ে দিচ্ছি ভাজা মশলা, জিরে আর শুকনো লঙ্কা একটু ভেজে গুঁড়ো করা সেই মশলা। দিয়ে দিচ্ছি সস, টমেটো সস। দিয়ে দিচ্ছি সয়া সস, দু চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এবার এগুলো সমস্ত একসঙ্গে মেখে নেব, আর দেব স্বাদ মতো লবণ। এটাকে এবার মেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে দেব 4 থেকে 5 টেবিল চামচ ময়দা, আর একটু বিস্কুটের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 পিস লেবু রস, নুন ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। আর ঝালটাকে বাড়ানোর জন্য আমি একটু ভালো করে মেখে নেব, এটাকে ভালো করে মেখে নিতে হবে। তো এখানে কটা আইসক্রিমের কাঠি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে চিকেনের হাড়টাও ব্যবহার করতে পারেন। আমি চিকেনটা বোনলেস চিকেন নিয়েছি যেহেতু, এবার এই কাঠির মধ্যে আমি এইভাবে একটা শেপ দিয়ে ময়দা নিয়ে নিয়েছি, আর আমার এখানে ফুট করে এইগুলো ময়দার মধ্যে সব কোটিং করে রেখে দেব ফ্রাই করে। এটা ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে কিছু থাকা উপকরণ দিয়ে চিকেন ললিপপটা বানানো। তো এইগুলো ললিপপগুলোকে ময়দা দিয়ে কোটিং করে 1/2 ঘন্টা মতন ফ্রিজে রেখে দেবো। 1/2 ঘন্টা পরে কড়াতে তেল গরম হয়ে গেছে, ডিমটাকে ফেটিয়ে নিয়েছি, আর এখানে বিস্কুটের গুঁড়ো নিয়েছি, আর এইটাকে এবারে ডিমের মধ্যে
ভালো করে ধুয়ে নিয়ে ভাজতে হবে যাতে ভিতর থেকে এটা ভালোভাবে ফ্রাই হয়। ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভাজতে হবে। এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি। ফুড কালার দিলে এই যে ফ্রাই কালারটা আসবে না, তখন সেটা যে কালার মানে লালটাই দেয় বেশিরভাগ, তো লাল রঙের হয়ে যাবে। আমি এখানে ফুড কালার ব্যবহার করিনি। ললিপপটা ভাজা হয়ে গেছে, এবার আস্তে করে এটা তুলে নেব। দুটো করে ভাজছি, লো ফ্লেমে ভাজাটা হবে। এই হলো চিকেন ললিপপ। ললিপপ রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।